এবার দৃষ্টিশক্তিহীন নোট চেনাবে এক বিশেষ অ্যাপ। কিভাবে ব্যবহার করা যাবে অ্যাপটি জানতে দেখুন আমাদের এই প্রতিবেদন। দৃষ্টিশক্তিহীনদের পক্ষে কয়েন চেনার কাজটা খুব একটা কষ্টকর ব্যাপার নয়, কিন্তু কাগজে নোট চেনার বিষয়টা একটু বেশি কঠিন হয়ে পড়ে অনেকের ক্ষেত্রে। তবে জানেন কি, তাদের জন্য রয়েছে একটি বিশেষ মোবাইল অ্যাপ। হ্যাঁ, সম্প্রতি রিজার্ভ ব্যাংক দৃষ্টিহীনদের কথা ভেবে একটি বিশেষ অ্যাপ লঞ্চ করেছে। যদিও এই অ্যাপটি আজ থেকে দু বছর আগেই অ্যান্ড্রয়েড ফোনে ঘোরাফেরা করছে, যার জন্য অ্যাপটির নাম শুনলে হয়তো আপনি চিনতেও পারবেন। অ্যাপটির নাম মানি অ্যাপ, যা 2020 সালের গোড়ার দিকে প্রথম লঞ্চ হয়। এই মানি অ্যাপের পুরো অর্থ হল মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার। কিন্তু অনেকে এই অ্যাপটি চিনে থাকলেও এই অ্যাপ কিভাবে কাজ করে তা অজানা অনেকের কাছে। তাই আসুন জেনে নেওয়া যাক এই অ্যাপ কিভাবে সাহায্য করে কাগজের নোট চেনার ক্ষেত্রে। প্রথমে যে কোনো নোটের একটি ছবি তুলতে হবে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে। ছবি তোলা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে একটি শব্দ বা নন সনিক একটি নোটিফিকেশন তৈরি হবে, অনেকটা ভাইব্রেশনের মতো, আর তার মাধ্যমেই নোটটি চিনতে পারবেন দৃষ্টিহীন ওই ব্যক্তি। নোটের যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলের ছবি দেখেই নোটটি কত টাকার তা চিনতে পারবে এই অ্যাপ। দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করা যাবে এই অ্যাপ। যদিও নোটটি আসল নাকি নকল তা অবশ্য চিনতে পারবে না অ্যাপটি। উল্লেখ্য, প্রথমে অ্যাপটিতে শুধুমাত্র হিন্দি ও ইংরেজিতে পরিষেবা মিলত, পরে 2022 সালে আরও 11টি ভারতীয় ভাষায় পরিষেবা নিয়ে আসা হয় এই অ্যাপে। কোন কোন ভাষা রয়েছে সেই তালিকায় জানা গিয়েছে অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দুতে পরিষেবা মিলবে এই অ্যাপের মাধ্যমে। এটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে। শুনলে অবাক হবেন, এই অ্যাপের অভূতপূর্ব সুবিধার জন্যই এর ডাউনলোডারের সংখ্যা দ্রুত বাড়ছে। এমনই সব সাহায্যমূলক টিপস পেতে ফলো করুন বর্তমান স্টোরি।